বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ফলে টস হেরে আগে ব্যাটিং করবে নুরুল হাসান সোহানের রংপুর। টস জিতে বোলিংয়ে নেমে ফরচুন বরিশালকে দারুণ এক শুরু এনে দিলেন মোহাম্মদ ইমরান। ইনিংসের প্রথম বলে বাঁহাতি এই পেসারের দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হয়েছেন ব্র্যান্ডন কিং। প্রথম দলে উইকেট পেলেও পরের পাঁচ বলে ১৩ রান দিয়েছেন ইমরান। পরের ওভারে বোলিংয়ে এসে রংপুরের দুই উইকেট তুলে নিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। তুলে নেন সাকিব ও রনির উইকেট। আর ঠিক তখনই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, কেননা সাকিবকে হাত দিয়ে ইশারা করেন বরিশালের অধিনায়ক তামিম। তা দেখে রীতিমতো অবাক সকলেই। তো দর্শক, আজকের ম্যাচে কোন দল জয়লাভ করবে তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।